সো গাইস ভিডিওর শুরুতে আমি বলবো আমি রাত ঠিক বারোটা অভার হওয়ার পর ভিডিওটা মেক করতেছি আমি যে সাইটটা আপনাদের মাঝে শেয়ার করব। এখান থেকে আপনি আড়াই ডলার মাস্ট বি হানড্রেড হানড্রেড পারসেন্ট গেইন করতে পারবেন এটা সম্পূর্ণ এক হাজার পারসেন্ট ল্যাজিড একটা সাইট যেখানে আমাদেরকে অ্যাকাউন্ট খোলার পর মাস্ট বি কেওয়াইসি করতে হবে সো আসলে কে ওয়াইসিটার কথা শুনে অনেকে ঘাবড়ে যান বাট এখানে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই আপনি যদি মাস্ট বি কে ওয়াইসিটা কমপ্লিট করতে পারেন তাহলে আড়াই ডলার গেইন করা হান্ড্রেড পারসেন্ট না এক হাজার পার্সেন্ট অপরচুনিটি রাখতে পারেন ঠিক আছে তো আমি সবাইকে অনুরোধ করবো যারা কি না আমার ভিডিওটা দেখতেছেন তার মাস্ট বি অ্যাকাউন্টটা করে একটু কষ্ট করে কে ওয়াইসিটা কমপ্লিট করবেন আপনি আড়াই ডলার দুইশো টাকার মতো গেইন করতে পারবেন ওকে সো এখন দেখতে পাচ্ছেন যে রাত বারোটা পার হয়ে গেছে ঠিক আছে এই সাইটটা 100% পারসেন্ট ল্যাজিট বিধায় আমি শেয়ার করতেছি ঠিক আছে তো আপনি চলে যাওয়ার আর ভিডিও ডেসক্রিপশন বক্সে ওখানে একটা লিঙ্ক পাবেন সাইড লিঙ্ক তো সেখানে যাওয়ার পর কিভাবে অ্যাকাউন্ট করবেন স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাবো ওকে ওয়েলকাম ব্যাক ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো অটোমেটিক হচ্ছে সাইন আপ নামক আসতে পারে অথবা যদি না আসে তাহলে থ্রি ডট মেনুতে সাইন আপ করে নেবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে তারা হচ্ছে আমাদেরকে মোটামুটি একশোটা এ টি টোকেন দেবে ঠিক আছে এক্সটি স্টক সাইট যার নিজস্ব টোকেন ঠিক আছে এই সাইটটাতে এর আগে আমি কাজ করেছি অন্য একটা পিছি থেকে তো এখান থেকে কিন্তু হানড্রেড পেমেন্ট করবে তাই আমি এই সেটটা আপনাদের মাঝে শেয়ার করছি ঠিক আছে এক হাজার আমি গ্যারান্টি দিব আপনি যদি এখানে অ্যাকাউন্ট করতে পারেন দেন কে সাবমিট করতে পারেন মাস্ট বি আপনি আড়াই ডলার ইনকাম করতে পারবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে প্রথমত সাইন আপ করার জন্য মেল দিতে হবে আপনার দেন হচ্ছে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনাকে এই ক্যাপচাটা আছে আর পি এটা আর কি ঠিক একইভাবে এটা সাইন আপ করতে হবে সো আপনি যখন মেলটা দেবেন এখানে ঠিক আছে মেলটা দেওয়ার পর এখানে সেন্ট অপশনে আপনাকে ক্লিক দিতে হবে আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে তো এর জন্য আর কি মেলটা বসানোর পর সেন্ট অপশনে ক্লিক দিবেন মেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সব কিছু বসানোর পর আপনাকে সেন্ট অপশনে ক্লিক দিতে হবে সো আমি সেন্ট অপশনে ক্লিক দেবো তো সেন্ট অপশনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাকসেস পিন হ্যাজ বিন সেন্ট ইউর ইমেল ঠিক আছে নিচে দেখতে পাচ্ছেন তো আমরা মেলটা একটু চেক করব ওকে আমরা মেইলে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এক্স টি স্টক এক্সচেঞ্জ থেকে আমাদেরকে একটা কনফার্মেশন রেজিস্ট্রেশন কোড দিয়েছে তো কোডটাকে আমরা কপি করব ওকে তো দেখতে পাচ্ছেন এখানে একটা কোড ঠিক আছে এটাকে আমরা কপি করব দেন হচ্ছে আমরা চলে যাব সাইটে ওকে সাইটে আসার পর এখানে হচ্ছে আমাদেরকে ওই কোডটা হচ্ছে পেস্ট করে বসাই দিতে হবে ঠিক আছে বসানোর পর সব কিছু আপনারা একটু ভালোভাবে চেক করে নেবেন ঠিক আছে চেক করে নেবার পর এখানে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন আপনাকে সাইন আপে ক্লিক দিতে হবে তো আমি দিলাম সাইন আপে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেস ইউর রেজিস্টারেড ঠিক আছে আমাদের রেজিস্টারটা সাকসেস হয়েছে সো আমাদেরকে মেইল এবং পাসওয়ার্ড তারপরে এই ক্যাপচারটা সলভ করে সাইন ইন করতে হবে লগ ইন করতে হবে ঠিক আছে তো আমি এটা করার পর আসছে ওকে আমি লগ ইন করার জন্য আমার মেলটা যে মেলটা দিয়ে ভেরিফি সাইন আপ করলাম সেই মেলটা দিলাম পাচওয়ার্ড দিলাম তো এখানে ইউ জে এইট ফোর এন জেড এটা যেভাবে ছোট হাতের বড়ো হাতে আছে ঠিক একইভাবে আপনি দিবেন দেওয়ার পর হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে সাইন ইনে ক্লিক করতে হবে এই সাইন ইনে ক্লিক দিলাম আমি তো ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ একটা অপশন আসছে আপনাকে সেভ তো এখানে দেখতে পাচ্ছেন ঠিক ওয়েলকাম ওকে আপনি হচ্ছে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা নিউজ অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন খুব ইম্পর্টেন্ট বিষয়টা এক তারিখ এক তারিখ দু হাজার বিশ সালে তারা দিয়েছে প্রাইস অফ ওয়ান হান্ড্রেড আর কি এক লাখ এক্স টোকেন অ্যান্ড গ্রান্টেড একশো এক্সটি রিওয়ার্ড ঠিক আছে এখানে যদি কেউ সাইন আপ করে তাহলে হচ্ছে তারা একশো এক্সটি টোকেন দিবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে দিছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন তাদের আইআইও ও সবকিছু শেষ হবে তো তাদের হচ্ছে একটা করে টোকেনের ভ্যালু দিছে যে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ঠিক আছে আমি হিসাব করে দেখলাম মোটামুটি আর কি আড়াই ডলার হানড্রেড পার্সেন্ট ঠিক আছে এই সেটটা কিন্তু আপনাকে বেশি বলতেছে না যে বিশ ডলার ত্রিশ ডলার দেব এরকম কিছুই বলতেছে না জাস্ট আপনাকে বলছে আড়াই ডলার দিবে আর মাস্ট বি আপনাকে কিন্তু আড়াই ডলারই দেবে ঠিক আছে তো এই ছিল আর কি তাদের অ্যানাউন্সমেন্টটা তো এখানে যদি আপনাকে মানে জাস্ট আপনি দুই মিনিটে অ্যাকাউন্টটা খুললেন এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি যে কে ওয়াইসিটা সাবমিট করতে হবে এই কে ওয়াইসিটা সাবমিট করলে আপনি আড়াই ডলার হানড্রেড পারসেন্ট পাবেন ঠিক আছে তো কে কিভাবে কীভাবে সাবমিট করবেন আমি দেখাচ্ছি কে সাবমিটের জন্য আপনি থ্রি বাটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে আপনাকে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি একটু নিচে স্কুল ডাউন করবেন একদম নিচে তো এখানে দেখতে পাচ্ছেন যে কে ভেরিফিকেশন ঠিক আছে এখানে আপনাকে ক্লিক দিতে হবে দেন এটা ক্লিক দেওয়ার জন্য আমি কিন্তু লাইফে অ্যাকাউন্ট খুললাম তো আমি কিছুক্ষণ পর কে সাবমিট করব দেন হচ্ছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো কিভাবে কে টা সাবমিট করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফার্স্ট নেম অবশ্যই আপনার ন্যাশনাল আইডি পাসপোর্ট আপনি ন্যাশনাল আইডি কার্ডের ফার্স্ট নেম দিবেন যার ন্যাশনাল আইডি কার্ড তার ফার্স্ট নেম দিবেন এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম ঠিক আছে ধরুন যে আছে এমডি আহমেদ ঠিক আছে এখানে দিবেন এমডি লাস্ট নেম আহমেদ ঠিক আছে ডেট অফ বার্থ তার ন্যাশনাল আইডি কার্ডে একদম সুন্দরভাবে বসে দিবেন দেন হচ্ছে কান্ট্রি সুন্দরভাবে বসে দিবেন আপনারা সবই পারেন তারপর আমি বলতেছি কিভাবে কয়েন বিশ্বের ভেরিফিকেশন করছেন সেম একই প্রসেস তো দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ কান্ট্রি সব কিছু দিলেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ঠিক আছে এনআইডি কার্ডের অ্যাড্রেসটা হচ্ছে দিবেন তো অ্যাড্রেসটা কীভাবে দিবেন ধরুন যে এটা আছে ঢাকা গ্রামের নাম তারপর হচ্ছে কমা দিবেন তারপর হচ্ছে আপনার থানা মিঠাপুর যেভাবে আছে সেভাবে আপনি লিখে দিবেন তো কান্ট্রি দিবেন হচ্ছে বাংলাদেশ তো এখানে দেখতে পাচ্ছেন যে সিটি অপশন আছে এখানে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কোনটা ঠিক আছে সেটা আপনাকে দিতে হবে জেলাটা ঠিক আছে তো জিপ কোড অবশ্যই দেখতে পারবেন যে আপনার উপজেলার পোস্টাল কোড যেটা আর কি সেটা দিবেন ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট স্টেপ প্রুফ অফ আইডেন্টিফি ওকে সো এখানে হচ্ছে যে কাজটা করতে হবে পাসপোর্ট মেন ডাবল পেজ ওকে জাস্ট আমি একটু বোঝানোর পর বলতেছে ওকে আমরা পাসপোর্ট ক্ষেত্রে হচ্ছে ডাবল করে দিতে হবে বাট আইডিকార్ডের ক্ষেত্রে কিন্তু ডাবল না সেটা আমি বুঝলাম তো এখানে যে কাজটা করতে হবে আপনার আইডিকార్ডের ঠিক আছে আপনার আইডিকార్ডের ফার্স্ট যে ফ্রন্টটা আছে আপনার আইডিকార్ডের ফার্স্ট যে ফ্রন্টটা আছে ওইটার একটা পিকচার উঠাইতে হবে একদম সুন্দর করে তারপরে এখানে আপনাকে সেটা আপলোড করে দিতে হবে ঠিক আছে

এখানে হচ্ছে যার আইডি কার্ড তার ফটোটা একটু তুলতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন দিসে যে ইওর ফটো প্রুফ আইডেন্টিফি ডকুমেন্ট ঠিক আছে ফটোতে আর কি আইডেন্টিফি ডকুমেন্ট লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন যে হ্যান্ড রাইটিং নোট কন্টিনিংস ইওর মেইল অ্যাড্রেস দ্য কারেক্ট ডেট এবং ক্যাপশন এসটিকে ওকে তো এখানে যে বিষয়টা বলছে আচ্ছা এখানে যে বিষয়টা করতে হবে এটা হচ্ছে যে মেইল প্রথমত একটা সাদা কাগজে দিতে হবে তারপরে হচ্ছে ডেটটা লিখতে হবে যে দিন আপনি এটা কে ওয়াইসি সাবমিট করবেন দেন হচ্ছে ফর এক্সটি স্টক কে লিখে দিতে হবে জাস্ট আমি কাগজের কলমে আপনাদেরকে বোঝাচ্ছি ঠিক এখানে এই বিষয়টা করতে হবে একটা সাদা কাগজে আপনার মেলটা দিবেন যে মেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলছেন তারপর হচ্ছে আপনার তারিখটা দিবেন যে তারিখে এটা করলেন দেখতে পাচ্ছেন জিরো এভাবে আর কি যেটা তারিখ হবে সেটা দিবেন ঠিক আছে তারপরে পরে দিবেন হচ্ছে ফর এক্স স্টক কে ঠিক আছে আপনার কাজ শেষ হয়ে যাবে এরপর যে কাজটা করতে হবে এটা হচ্ছে আপনার এই সাদা কাগজটা হচ্ছে হাতে নিতে হবে ঠিক আছে ঠিক এই সেমভাবে করে আপনার মেইল তারিখ এবং ফর এক্সটি স্টক কে ওয়াইসি তারপরে আপনাকে এক হাতে সাদা কাগজ এক হাতে আইডি কার্ড এটা মানে তুলতে হবে ছবি তারপরে সাবমিট করে দিতে হবে ওখানে তো লাস্ট স্টেপের আমি বিষয়টা দেখালাম যে একটা সাদা কাগজে আপনাকে মেইলটা দিতে হবে ডেটটা দিতে হবে এবং ডেটের পরে লিখতে হবে ফর এক্সটি এক্স স্টক কেওয়াইসি ঠিক আছে করার পর এখানে চুজ ফাইল দেখতে পাচ্ছেন নিচে আপনাকে চুজ ফাইলে ক্লিক দিয়ে এটা আপলোড করতে হবে এবং পরের যেটা স্টেপ আছে এটা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে দেন হচ্ছে এই ক্যাপচারটা দেখতে পাচ্ছেন জি সিক্স ডি এন যেটা আপনার আসবে এটা সুন্দর করে আপনাকে সাবমিট অপশানে ক্লিক দিতে হবে সাবমিট করার দুই থেকে তিন বিজনেস ডেসের মধ্যে এটা হচ্ছে আপনাকে তারা ভেরিফাইড করে দেবে এবং আপনি একশোটা এক্সটি এক্স টোকেন পেয়ে যাবেন যার পেল আড়াই ডলার সো গাইস মাত্র বিশ ত্রিশ মিনিট ব্যয় করে টোটাল আধা ঘন্টা বিশ মিনিট পঁচিশ মিনিট ব্যয় করে আপনি এটা করতে পারেন দেন হচ্ছে এক্স টি এক্স টি কয়েনটা পাওয়ার পর আপনি এখান থেকে এল টিসিটি যে কোনো কারেন্সিতে আপনি নিতে পারবেন ঠিক আছে সো গাইস প্লিজ এই ভিডিওটা দেখার পর আপনি মাস্ট বি অ্যাকাউন্টটা করবেন ঠিক আছে দুইশো টাকার মতো আপনি পেয়ে যাবেন তো এই ছিল অবস্থা থ্যাংক ইউ সো মাচ কিপ দ্য ওয়াচিং ভিডিও রাত জেগে ভিডিওটা করলাম কেননা এটা হানড্রেড পার্সেন্ট ল্যাজিট আপনি এক হাজার পার্সেন্ট এটা পাবেন আমার কাছে মনে হইলো তাই থ্যাংক ইউ সো মাচ কিপ দ্য ওয়াচিং ভিডিও